বন্ধুরা, আজকের আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ আলোচনাটি করব সেটি হচ্ছে কোন অ্যাপসগুলো লোন দেয় এবং কোন অ্যাপসগুলো লোন দেয় না। কিছু অ্যাপস আছে আপনার লোন দেওয়ার নামে কিন্তু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। তো আজকের আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো এমন কিছু গুরুত্বপূর্ণ অ্যাপসের সাথে, যাতে করে আপনি এটা বুঝতে পারবেন যে অ্যাপসগুলো আমার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে আর এই অ্যাপসগুলো আমাকে লোন দিবে, আর এই অ্যাপসগুলো ফেক, লোনও দিবে না, টাকাও হাতিয়ে নেবে না, এরা শুধু অ্যাপস ডাউনলোড করার বিনিময়ে টাকা ইনকাম করে নেবে কিন্তু ফেক। তো সত্যিকার অর্থে যদি এই ক্যাটাগরির অ্যাপসগুলো আপনি চিনতে চান তাহলে ভিডিওটি স্কিপ করবেন না, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে কোন অ্যাপসগুলো আসলে আপনাকে লোন দিবে এবং কোন অ্যাপসগুলো লোন দিবে না। তো আমরা প্লে স্টোরে চলে যাব। তো আমরা প্লে স্টোরের ভিতরে প্রবেশ করলাম। তো এখান থেকে আমরা লিখব অনলাইন লোন। অ্যাপস বাংলাদেশ, বাংলাদেশটা লিখলে কি হবে, আপনার বাংলাদেশি অ্যাপসগুলো আপনার সামনে আসবে। এবং অনেকেই কিন্তু অনলাইন লোন অ্যাপস লিখে সার্চ দেন এবং ইন্ডিয়ার অ্যাপসগুলো চলে আসে, তো সেই ক্ষেত্রে আপনার বুঝতে কিন্তু একটা অসুবিধা হয়। তো আমি এই জন্য আপনাদেরকে বলবো যে সবসময় অনলাইন লোন অ্যাপস খোঁজার জন্য অনলাইন লোন অ্যাপস বাংলাদেশটা লিখিয়ে দিবেন, তাহলে আপনার বাংলাদেশের যে অনলাইন লোন অ্যাপসগুলো আছে সেগুলো আপনার সামনে শো করবে। তো বন্ধুরা, আমাদের সামনে যে অ্যাপসগুলো আসছে অতি পরিচিত। তো আমি সর্বপ্রথম আপনাদের সাথে আলোচনা করব কুইক নগদ ঋণ, যে অ্যাপসটি আপনারা দেখতে পাচ্ছেন। এই আমি এই প্রবেশ করলাম অ্যাপসটির ভিতরে। তো বন্ধুরা, একেবারেই ফেক একটি অ্যাপস। এই অ্যাপসটির কাজ হলো আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া। কীভাবে হাতিয়ে নেয়, আপনি এই অ্যাপসটি ইনস্টল করার পরে সকল ইনফরমেশন দিবেন, দেওয়ার পরে দেখবেন আপনাকে বলবে যে আপনি লোনটি পাবেন, তো আপনি যদি আমাকে 1500 টাকা দেন ডাটা এন্ট্রি করার জন্য, তো তাহলে আপনাকে লোনটি দেওয়া হবে। দিলেন 1500 টাকা, তারপরে আপনার কাছ থেকে হাতিয়ে নেবে আরও 2500 টাকা। টোটাল আপনার কাছ থেকে 4000 টাকা হাতিয়ে নেওয়ার পরে বলবে আপনার আইডিতে সমস্যা, নয়তো এই সমস্যা, নয়তো ওই সমস্যা। তো বন্ধুরা, সবাই সাবধান থাকবেন কুইক নগদ ঋণ এই অ্যাপসটি থেকে। এখন পর্যন্ত মনে হয় না যে কেউই এই কুইক নগদ ঋণ থেকে লোনটি নিতে পারছে। তো আমরা এখান থেকে বের হলাম। তো বন্ধুরা, এরপরে আপনাদের সাথে আলোচনা করব অনলাইন ঋণ জেবিকে। জেবিকে বন্ধুরা, আমি এটা অনেকবার ট্রাই করেছি কিন্তু এখান থেকে কোনো লোনও দেওয়া হয় না এবং টাকা হাতিয়ে নেওয়ার ব্যাপারে আমার সাথে কোনো কথোপকথন হয়নি। তো বন্ধুরা, এই অ্যাপসটি থেকে আপনি লোন নিতে কিন্তু পারবেন না। পপ নগদ ঋণ, ফেক অ্যাপ বন্ধুরা, এটা থেকেও আপনি লোন নিতে পারবেন না। এরপরে আমরা যে অ্যাপসটি দেখব এটা হলো আপনার, একটু স্ক্রল ডাউন করে নিচে আসি, পকেট লোন। পকেট লোন বন্ধুরা, এখান থেকে মোটেও ঋণ নেওয়া সম্ভব না, শুধুই একটা ফেক অ্যাপ, পারলে এরা টাকা হাতিয়ে নেয় কিন্তু কোনোভাবেই এরা লোন দিতে রাজি না। পান্দোরা ক্রেডিট বন্ধুরা, এটি থেকে আমি লোন নিতেও পারিনি, আমি ছাড়াও অন্য সাইট দিয়েও ট্রাই করা হয়েছে, এটি থেকে লোনও দেয় না, প্লাস এরা টাকাও হাতিয়ে নেয় না। তো বন্ধুরা, এসব অ্যাপস থেকে আপনি কোনোভাবেই লোন নিতে পারবেন না। দেখেন বন্ধুরা, এখানে মানুষে কি ধরনের কমেন্ট করছে। কমেন্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন একদম ফেক অ্যাপ। দ্রুত ক্যাশের একটু ভালো ছিল, সার্ভিস ছিল, কিন্তু সেটা কিন্তু এখন বন্ধ বন্ধুরা, এরা এখন বর্তমানে লোন দিতেছে না।
বন্ধুরা, এই আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি যে বানর নগদ ঋণ, বগি সগি, এগুলো থেকে কোনোভাবেই লোন নেওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। শুধু শুধু এরা এই যে ক্যাশ লোন একদম ফেক, পার্সোনাল লোন অনলাইন একদম ফেক। বন্ধুরা, এখন বর্তমানে যদি আপনি অনলাইন থেকে লোন নিতে চান, অবশ্যই আপনাকে লোন নেওয়ার জন্য যে অ্যাপসগুলো ব্যবহার করতে হবে সেই অ্যাপসগুলো আপনার ফোনেই আছে, বিকাশ অ্যাপ থেকে নিতে পারবেন। বন্ধুরা, বর্তমানে কিন্তু কোনো অ্যাপসই আপনাকে লোন দিবে না, শুধু শুধু আপনার কাছ থেকে লোন দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেবে। তাই আমি সবাইকে অনুরোধ করব, সবাই একটু সাবধানতার অবলম্বন করবেন, যাতে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে না নিতে পারে, সে ব্যাপারে খেয়াল রাখবেন। তো আমরা যে অ্যাপসগুলো দেখতেছি, প্রত্যেকটা অ্যাপস কিন্তু আপনাকে ফকির বানাবে, তাই আপনি সতর্কতার সহিত থাকবেন।